কাজোয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ভিডিও চিত্রের প্রতিবেদন। উপজেলা নির্বাহী অফিসার দীপান দাস শুভর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মাহমুদা কুলসুম মনি, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জাবের মিয়া, ডেপুটি কমান্ডার আব্দুল মোবিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোস্তাফিজুর রহমান জুয়েল, ইমাম হোসেন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।